हेलो फ्रेंड्स, बीके के मातारा गार्डन चैनले सबाई के स्वागत जानाई। आजकेर विषय हलो बंधुरा, जून मासे बेल और जुई फुल गाछेर परिचर्या एखन थेके आमी जे सार व्यवहार करब सेई सार व्यवहार करले बर्षा आसार आगेई गाछ भर्ती फुल पावा जाबे, सेटाई ए भिडियोते परिचर्या करे देखाबो। एटा देखुन जुई फुल, एटा बेल फुल। बेल ओ जुई फुल एई दुटो फुल गाछेरि एकी परिचर्या लागे, ताई बंधुरा आमी बेल ओ जुई फुल गाछेर एकसंगेई आमी परिचर्या करे देखाबो एई भिडियोते। बंधुरा आमार एखाने बेल ओ जुई फुलेर गाछ देखुन, प्रत्येकटा शाखाय शाखाय ओ डगाय डगाय देखुन प्रचुर परिमाणे फुल फुटेछे, कुड़ियो आछे देखुन प्रतिटा डगाय। ए जून मासे जदि आमरा ठीक मतो व्यवहार करे निते पारि, ताहले बंधुरा बर्षार आगेई आमरा गाछ भर्ती फुल पाबो। बर्षार परे तो एई परिचर्या करे निलेई गाछे प्रचुर परिमाणे फुल पावा जाबे। एई गाछगुलिते आमार द्वितीयबार फुल फुटलो बंधुरा। एई गरमे फुल फुटे जावार पर आमी डालगुली हल्का करे सब प्रूनिंग करे दिएछिलाम। एई रकम फुल फुटे जावार पर एई रकम फुलगुली सब छिड़े फेलतम, फेले हल्का करे एइभावे नखेर साहाज्य करते पारेन बा काँचि दिए एरम डगा केटे देबेन, ताहले देखबेन प्रचुर परिमाणे फुल फुटबे। एइभावेई आमि डगागुलि केटे दिएछिलाम। তারপরেই আবার নতুন করে দ্বিতীয়বার এই ফুল ফুটলো। এখনো প্রখর রোদ বন্ধুরা, বর্ষা আসেনি, তবে বর্ষা আসতে চলেছে। আমি এতদিন কিন্তু তরল জৈব সার ব্যবহার করে এসেছি, এই জুন মাসে এইবার তরল সার যেমন দিতাম দেব, কিন্তু এবার রাসায়নিক সার ব্যবহার করব, যাতে বর্ষা আসার আগে গাছ ভর্তি আরও বেশি ফুল পাওয়া যায়। এর জন্য রাসায়নিক সার ব্যবহার করব। এই সারগুলি বন্ধুরা মিক্সড করে গাছের চারপাশে দিয়ে দিতে হবে। এক চামচ শিং কুচি, এক চামচ সিউইড, এক চামচ লাল পটাশ, আর হাড়ের গুঁড়ো এক চামচ, আর সর্ষের খোল এক চামচ। এটা ভালো করে এটা মিশিয়ে নিয়ে এই গাছের চারপাশে ভালো করে মাটিটা খুঁড়ে নেবেন। এইভাবে মাটি ভালো করে খুঁড়ে গাছের চারি সাইড দিয়ে এইভাবে দিয়ে দেবেন। আমি এখন থেকেই এই পরিচর্যাগুলো করে নিচ্ছি, যাতে বর্ষা আসার আগে ও পরেও প্রচুর ফুল ফুটবে। এরকম করে দিয়ে মাটিটা ঢেকে দেবেন, সারটা দেওয়ার পরে ঢেকে দিয়ে হালকা করে জল দেবেন। আমার এই গাছগুলি বন্ধুরা প্লাস্টিক গ্রো ব্যাগে রাখা আছে, তাতেই দেখুন প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। এইভাবে আপনারাও এখন থেকে এই সার ব্যবহার করে নিন
দেখবেন গাছ ভর্তি ফুল আসবে। তরল সার যেমন দিচ্ছেন তেমনই দিয়ে যাবেন, সপ্তাহে একবার অবশ্যই তরল সার ব্যবহার করবেন। তারপর মিক্সড যে সার দেখালাম এগুলো মিক্সড করে গাছের চারি সাইডে দিয়ে দেবেন। যেসব বন্ধুদের গাছে ফুল আসছে না, বন্ধুরা হালকা করে গাছের ডালগুলি প্রুনিং করে দেবেন। দেখবেন নতুন যত ডগা কাটবেন নতুন শাখায় শাখায় এই গাছের ফুল ফুটবে। ফুল যখনই হয়ে যাবে তারপরে শুকিয়ে গেলেই বন্ধুরা হালকা করে এ ডগাটা কেটে দেবেন, দেখবেন নতুন শাখায় ও ডগায় নতুন করে ফুল ফুটবে। এই গাছ জুঁই ও বেল ফুল, সুগন্ধি ফুল গাছ, আশা করি প্রত্যেক বন্ধুদের বাগানে আছে। যেসব বন্ধুদের বাগানে নেই নিয়ে আসবেন, সুগন্ধি ফুল কার না ভালো লাগে। এই ফুল তুলেও ঠাকুরের সিংহাসনে আসনে দিতে পারবেন। নিয়মিত জল যেমন দিয়ে যেতে হয় গাছে, মাটিটা সামান্য ময়েশ্চার রাখবেন, জল সেইভাবেই দেবেন। এখন তো বর্ষা আসছে, রোদে যেমন রাখবেন রেখে দেবেন। কীটনাশক গাছে প্রতিটা গাছে যেমন ব্যবহার করতে হয় সেই বুঝেই গাছে কীটনাশক ব্যবহার করবেন। দেখবেন গাছে পোকামাকড়ের হাত থেকে মুক্তি পাবেন, আপনার গাছ থাকবে হেলদি ও সতেজ ও সবুজ থাকবে, গাছের কোনো সমস্যা হবে না। দেখবেন গাছ ভর্তি ফুল পাবেন। তাহলে বন্ধুরা বর্ষা আসার আগে এই জুন মাসে বেল ও জুঁই ফুল গাছে যে সারের কথা বললাম এই সারগুলি ব্যবহার ও যেভাবে আমি পরিচর্যা করলাম সেইভাবেই আপনারা পরিচর্যা করুন। দেখবেন যেসব বন্ধুদের গাছে ফুল আসছে না অবশ্যই ফুল আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন। যে সমস্ত বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখেন প্রত্যেক বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা রইল, ধন্যবাদ।